প্রিয় দর্শক শ্রোতা প্রথমে জানাই আপনাদেরকে স্বাগতম আমার এই অল ওয়ান চ্যানেলে বলুন তো এক ফুট বা এক মিটার রডের ওজন কত হয় পাল্লা দিয়ে নাম এপে বলতে পারবেন না তাই তো আজকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ও বুঝার চেষ্টা করুন তবুও না বুঝলে কমেন্টে প্রশ্ন করুন আপনার কমেন্টটি সাপ্তাহিক কমেন্টের প্রশ্নোত্তর পর্বে তুলে ধরা হবে এই হিসাবটি জানা খুবই দরকার তাই না কেননা মনে করুন আপনি একটি ঘর বানাতে যাচ্ছেন বা কিছু পোস্ট বানাতে যাচ্ছেন তো এখন আপনি ভাবছেন কত কেজি রড আমার প্রয়োজন এই হিসাবটি জানা থাকলে এই ক্ষেত্রে আপনার উপকার হবে আপনি অন্যকে জিজ্ঞাসা করার দরকারই বোধ করবেন না নিজেই হিসাবটি করে সেই মতে রড কিনতে পারবেন তাহলে আসুন ভিডিওটি আরম্ভ করি প্রথমে আসুন আমরা রডের সঙ্গে পরিচয় হই আপনাদের সুবিধার্থে আমি এখানে রডের একটি টুকরোর ডায়াগ্রাম দিয়ে দিয়েছি এই রোডের টুকরোর ডায়গ্রামটি আমি এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ দৈর্ঘ্য যে লেংথ লম্বা যে পর্শনটি থাকে সেটাকে আমরা দৈর্ঘ্য বলি বা ইংরেজিতে এটাকে বলা হয় আর এই লাল রঙের যেটা লাইন দেখতে পারছেন এই লাল রঙের লাইনটি হলো ব্যাস বা ডায়ামিটার তার মানে এক সাইডে আপনারা যখন রডটি কাটবেন কাটার পর দেখবেন সাইডটিতে গোল একটি অংশ দেখা যাচ্ছে এই গোলের অংশটির মাছ বরাবর যদি আমরা কোনো রেখাটা নিই সেটাকে আমরা ব্যাস বলে জানবো আর এটাকেই ইংরেজিতে ডায়মিটার বলা হয় ঠিক আছে এই ব্যাসের উপর ভিত্তি করেই সমস্ত রোডকে বিভিন্ন নামে নামাকরণ করা হয়ে থাকে বিশেষ দ্রষ্টব্য আমার এই চ্যানেলে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান সহ জ্ঞানমূলক অনেক টপিক দেওয়া হয় সেগুলি দেখার অনুরোধ থাকলো আপনার ভাই বোন সন্তান বা আত্মীয়দেরকে সেগুলি দেখিয়ে জ্ঞান বাড়াতে সাহায্য করুন আমার এই ভিডিওটি ইংরেজিতেও দেখতে পারবেন ভিডিওটি এখন চট করে শেয়ার করে দিন যাতে সবাই এই বিষয়টি শিখতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা যদি এই ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তাহলে আমার এই পেজটি ফলো করবেন আর যদি ডেইলি বসনে দেখতেছেন তাহলে আপনারা আমার এই চ্যানেলটি ফলো করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তো মেনি মেনি থ্যাংকস এখন আসুন আমরা জানব এই রডগুলির নাম কি কি? যে রডের ব্যাস সিক্স এম তাকে সিক্স রড বলা হয় ঠিক একইভাবে এইট এম এম টেন এম এম টুয়েলভ এম এম সিক্সটিন এম এম এইট্টিন এম এম টোয়েন্টি ওয়ান এম এম টোয়েন্টি সিক্স এম এম ইত্যাদি রড বাজারে পাওয়া যায় এখন আমরা হিসাব করবো কতটুকু রড কত কেজি হবে যদি রডের দৈর্ঘ্য ফুটে থাকে তাহলে সূত্রটি হচ্ছে ব্যাস স্কোয়ার গুণন দৈর্ঘ্য ভাগ পাঁচশো বত্রিশ দশমিক দুই আট বা আমরা এটাও বলতে পারি ডি স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই ফাইভ থ্রি টু পয়েন্ট টু এইট সেম টু সেম যদি রডের দৈর্ঘ্য মিটারে থাকে তাহলে সূত্রটি হচ্ছে ব্যাস স্কোয়ার গুণন দৈর্ঘ্য ভাগ এক ছয় দুই দশমিক দুই আট বা ইজিক টু আমরা এটাও বলতে পারি ডি স্কোয়ার গুণন এল ডিভাইডেড বাই হয়তো নিশ্চয়ই যে ওয়ান সিক্স টু পয়েন্ট আসলো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি একটি প্রশ্ন দিয়ে দিলাম যে এক নম্বর প্রশ্ন দুই মিটার দৈর্ঘ্যের বারো এম এম ওজন কত হবে তাহলে আমরা জানি সূত্র অনুসারে রডের ওজন সমান ব্যাস স্কোয়ার গুণন দৈর্ঘ্য ভাগ এক ছয় দুই দশমিক দুই আট এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ডি স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই ওয়ান এখানে ডির মান আমরা জানি বারো তার মানে বারো এম রড এই বারোটা হচ্ছে আমাদের ডায়োমিটার অর্থাৎ ব্যাস তাহলে বারো স্কোয়ার গুণন দুই এই দুইটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য অর্থাৎ দুই মিটার দৈর্ঘ্যের যে আমরা রডটি নিয়েছি সেই দৈর্ঘ্যটি হচ্ছে দুই ডিভাইডেড বাই ওয়ান সিক্স টু পয়েন্ট টু এইট তো টুয়েলভ টু যদি আমরা করি তাহলে টু এইট এইট পাব এটাকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন তাহলে দুই মিটার দৈর্ঘ্যের বারো এম রডের ওজন হবে এক দশমিক সাত সাত কেজি দুই নম্বর প্রশ্নটি হলো দুই ফুট দৈর্ঘ্যের বারো এম এম রোডের ওজন কত হবে তাহলে সূত্রটি হচ্ছে ব্যাস স্কোয়ার গুণ দৈর্ঘ্য ভাগ পাঁচ তিন দুই দশমিক দুই আট অর্থাৎ এটিকে আমরা বলতে পারি ডি স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই ফাইভ থ্রি টু পয়েন্ট টু এইট এখন ডির মান আমরা টুয়েলভ বসালাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ইন্টু এর মান হচ্ছে এখানে দুই ফুট ডিভাইডেড বাই ফাইভ থ্রি টু পয়েন্ট টু এইট এটাকে আমরা যদি বারো স্কেয়ার গুণন যদি দুই করি তাহলে আমরা পাবো টু এইট এইট ডিভাইডেড বাই এখানে হচ্ছে ফাইভ থ্রি টু পয়েন্ট টু এইট এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো আমরা শূন্য দশমিক পাঁচ চার তাহলে দুই ফুট দৈর্ঘ্যের বারো এম এম রডের ওজন হবে শূন্য দশমিক পাঁচ চার কেজি অর্থাৎ আধা কেজির সামান্য একটু বেশি আর একটি কথা কাঠের ইটের ইত্যাদির হিসাবের এবং বিভিন্ন জ্ঞানমূলক ভিডিওর লিঙ্কগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন আমার আরেকটি চ্যানেলের নিচে বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন এখন আসুন আলোচনা করি একশো বাষট্টি দশমিক দুই আট বা পাঁচশো বত্রিশ দশমিক দুই আট কিভাবে এলো লোহার রডের ওজন সমান ঘনত্ব এটাকে আমরা ডেন্সিটি বলি ইংলিশে গুণন ক্ষেত্রফল এটাকে এরিয়া বলা হয় ইংরেজিতে গুণন দৈর্ঘ্য লেংথ বলা হয় এটা ইংরেজিতে আমরা জানি লোহার ঘনত্ব সমান সাত হাজার আটশো পঞ্চাশ কেজি প্রতি মিটার কিউব এবং লোহার ক্ষেত্রফল হচ্ছে পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইজিক টু পাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান কে যদি আমরা ফোর দিয়ে ডিভাইড করি তাহলে পাই জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ইন্টু ডি এটা হচ্ছে লোহার ক্ষেত্রফল লোহার রডের দৈর্ঘ্য আছে এক মিটার ইজ ইকাল টু আমরা যদি মিটারটিকে যদি আমরা মিলিমিটার নেই বা এম এ নেই তাহলে এটা হবে এক হাজার লোহার রডটির ওজন সমান সাত হাজার আটশো পঞ্চাশ ডিভাইডেড বাই এক হাজার কিউব এই এক হাজার কিউবটি কোত্থেকে এলো এক হাজার কিউবটি হলো। এই যেহেতু এখানে মিটার কিউব দেওয়া আছে আর আমরা এই মিটারটিকে আমরা এমএম এ নিয়েছি যার জন্য এটাকে এক হাজার কিউব দিয়ে দিলাম গুনন শূন্য দশমিক সাত এটা হলো আমাদের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটি বসিয়ে দিলাম গুনন আছে লেংথ এই লেংথের জায়গায় আমরা দিলাম এক হাজার ওকে তাহলে এই সাত গুণন এই শূন্য দশমিক সাত আট পাঁচ ডি স্কোয়ার গুণন এক থাকবে উপরে আর তলে মানে হর হিসেবে আর এখানে আছে তলে তিনটা শূন্য এই তিনটা শূন্য উপরে তিনটা শূন্য কাটলে এক দিয়ে ছয়টা শূন্য থেকে যায় আপনারা একটা খাতা কলমে করে দেখতে পারেন এখন এই সাত হাজার আটশো পঞ্চাশ গুণন যদি শূন্য দশমিক সাত আট পাঁচ করা হয় তাহলে আমরা পাই ছয় হাজার একশো বাষট্টি দশমিক দুই পাঁচ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এক দিয়ে গেল এখন ছয় হাজার একশো বাষট্টি দশমিক পঁচিশকে যদি আমরা এই সংখ্যাটি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এক ছয় দুই দুই পাঁচ ইন্টু ডি স্কোয়ারটি এখানে থেকে যাবে তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা ওয়ান ডিভাইডেড বাই যদি এই সংখ্যাটি করি টু দি পাওয়ার যদি মাইনাস ওয়ান করি তাহলে এই সংখ্যাটি থেকে যাচ্ছে আমরা সেইটি করে নিলাম ইন্টু ডি স্কোয়ার তাহলে যদি আমরা এই সংখ্যাটি যদি ভাগ করি ভাগ ফলটি আমরা পাবো এক ছয় দুই দশমিক দুই সাত আট টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ডি স্কোয়ারটি থেকে যাবে তাহলে আমরা তো জানি যে যে কোনো বস্তুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা ওয়ান বাই সেটাকে লিখতে পারি তাহলে আমরা এইটাকে আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি স্কেয়ার ডিভাইডেড বাই ওয়ান তাহলে এক মিটার ওজন সমান ডি স্কেয়ার ভাগ এক ছয় দুই দশমিক দুই আট তাহলে দুই মিটার রডের ওজন সমান ডি স্কোয়ার ভাগ এক ছয় দুই দশমিক দুই আট গুণন দুই হবে অন্যদিকে যেহেতু এক মিটার সমান তিন দশমিক দুই আট ফুট তাহলে এই এক ছয় দুই দশমিক দুই আট গুণন তিন দশমিক দুই আট যদি আমরা করি তাহলে আমরা পাবো পাঁচ তিন দুই দশমিক দুই আট তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন এই এক ছয় দুই দশমিক দুই আট কর থেকে আসলো এবং এই পাঁচ তিন দুই দশমিক দুই আট কর থেকে আসলো আপনারা সেটা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন বিশেষ দ্রষ্টব্য এই হিসাবটির সাহায্যে আপনি মাত্র পাবেন পাবেন সঠিক মান না কারণ বিভিন্ন রডের ঘনত্ব ভিন্ন রকমের হয়ে থাকে আর কোনো বস্তুর ওজন নির্ভর করে তার ঘনত্বের উপর তাই সঠিক মানের জন্য পাল্লা ব্যবহার করবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন